ইদানিংকালে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে খুব রাজনীতিতে যুক্ত হবার একটা প্রবণতা দেখা গেছে, সেটা আমি ভালো খারাপের প্রসঙ্গে যাচ্ছি না। তো দিদিকে কি কখন আমরা দেখতে পারি সেভাবে? দেখো, আমার কাছে যে প্রপোজাল আসেনি সেটা নয়, কিন্তু আমি মনে করি যে কি বলবো, রাজনীতিতে যারা রাজনীতি বোঝেন, যারা ভালোবাসেন, যাদের মানসিকতা রয়েছে যে আমি রাজনীতি আসা রাজনীতিতে এলে আমি কিছু কন্ট্রিবিউট করতে পারবো সমাজকে দেশকে, তাদেরই রাজনীতিতে আসা উচিত। শুধু আমি আমার কিছু তৈরি করব, আমি আমার কিছু গুছিয়ে নেব, এরকম স্বার্থপরতা নিয়ে রাজনীতিতে আসা উচিত নয়। তো আমি স্বার্থপর 1 নম্বর নই, আর দ্বিতীয়ত রাজনীতি আমি বুঝি না, এবং এটার জন্য যথেষ্ট শিক্ষিত হওয়ার দরকার আছে। রাজনীতিতে বুঝতে হবে, অনেক কিছু জানতে হবে, অনেক হিস্ট্রি জানতে হবে, অনেক কিছু ফলো করতে হবে, সেই টাইমটা বোধ হয় আমার নেই। বিকজ আমার মাইন্ডটা একটু ক্রিয়েটিভ, আমি যেটা করতে চাই সেই ক্রিয়েশনটা নিয়ে ভাবি, আমি সেই আমার ফোকাসটা সেখানে রাখতে চাই। আমার বেশ কিছু বন্ধু বান্ধব যারা রাজনীতি করেন, তাদের মধ্যে বেশ কয়েকজনকে আমি অ্যাপ্রিসিয়েট করি, যাদের বক্তব্য আমার খুব ভালো লাগে, ওদের বলাটা খুব সুন্দর, তাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করি। তারা হারুক জিতুক বা তাদেরকে কেউ সমালোচনা করুক, সেটাতে আমি খুব একটা সরে যাই না বা নড়েও যাই না, আমার ভালো লাগে। আর যাদের ভালো লাগে না, তাদেরকে আমি কিছু ডেফিনেটলি বলি না, কিন্তু আমার মনে হয় যে কেন শুধু শুধু। আর যেটা হয়েছিল যে কোনো একটি দল আমার বাড়িতে একবার এসে সন্ধে 6টা থেকে রাত 11:30 অবধি আমাকে কনভিন্স করার চেষ্টা করেছে, এবং আমি রাজি হচ্ছিলাম না, এবং তাদেরকে এটা তো আর বলা যায় না, এবারে আপনারা আসুন, অনেক রাত হয়েছে। শুধু আমার হাজব্যান্ডকে আমি বললাম যে আমি মানে আর পারছি না, ওনারা তো শুনতেই চাইছেন না। তো উনি এসে বললেন, শুধু আমাকে বুঝিয়ে দিন যে একজন শিল্পীকে কি রাজনীতি করতেই হবে? ও যেটা ভালোবাসে ও শুধু সেটা করুক না, রাজনীতি যদি ও ভালোবাসে ও করবে। আমি ওকে তো ওর কাজটা করতেও আপত্তি করিনি, নিশ্চয়ই আমি রাজনীতিতেও আসলেও আমি আপত্তি করব না, কিন্তু ও নিজেই যখন চাইছে না, তখন আপনারা শুধু শুধু ওকে আর কনভিন্স করার চেষ্টা করবেন না। নিশ্চয়ই আমি কোনো দলকে সাপোর্ট করি, কোনো দলের ভালোকে সাপোর্ট করি, সেই যাকে সাপোর্ট করি তার মন্দ দিকটাকেও আমি সাপোর্ট করি সেটা নয়, মন্দটাও আমি সমালোচনা নিশ্চয়ই করব, কিন্তু আমি সত্যি রাজনীতি বুঝি না এবং সেই শিক্ষাটা আমার নেই, তাই আমি রাজনীতিতে আসার কথা ভাবিও না।